হ্যালো বন্ধুরা, অরূপ অঙ্কিতা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও জানি যে আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমি এটাই কামনা করি এবং আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন একটা ব্লগ নিয়ে। আমি আবার জঙ্গলে বেড়াতে এসেছি এবং ওখানকার পরিবেশটা ঠিক কীরকম এবং আমি এখানে কী কী দেখতে পেলাম আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, আমি জঙ্গলের আরও ভিতরে যাচ্ছি। তাহলে আপনারা দেখুন, চলুন, দেখতে পাচ্ছেন আমি জঙ্গলের আরও ভিতরে যাচ্ছি। তো ভিতরে গিয়ে কী কী পাওয়া যায় আমি ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে জঙ্গলের আরও ভিতরে কী কী পাওয়া যায়। যদি বিশেষ কিছু আমার চোখে পড়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন আমার ভিডিওয়ে সাথ থাকুন আপনারা। আমি এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করছি বন্ধুরা, আরও ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা জঙ্গলের গাছগুলো কীরকম? এটাও রবার গাছের, এটা রবার গাছের পাতা দেখতে পাচ্ছেন, সেটা লাল হয়ে গেছে একদম। কীভাবে লাল হয় দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, জঙ্গলের এই ভিতর দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। এখানে যদি থাকে বন্ধুরা, বিপজ্জনক কিছু থাকে যদি আমি বুঝতে পারছি না। আমার এদিকে যেতে খুব খুব ভয় করছে, ভাবছি এদিকে আমি যাব না আর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কীরকম, প্রচণ্ড গভীর জঙ্গল। যদি আবার ওনারা থাকেন এখানে তাহলে তো হয়ে গেছে কারবার, তো বুঝতে পারছি নি। যদি সেরকম কিছু আমার চোখে পড়ে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন সবাই। বন্ধুরা, আমি জঙ্গলে যা যা দেখলাম আমি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। ঠিক আছে, thank you.
আপনাদের নিশ্চয়ই ভূতের ভয় আছে, ভূতের ভয়। ভূত তো সবাই নিশ্চয়ই ভয় পান, ঠিক আছে না? আমারও ভয় লাগছে, যদি সেরকম কিছু থাকে তাহলে কি হবে? আমি এখানে একা আছি, একদম সম্পূর্ণ একা আছি, দেখতে পাচ্ছেন চারিদিকে কেউ নেই। আমি সম্পূর্ণ বনটা ঘুরে দেখাচ্ছি, আমি কভার করছি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা অংশ, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমি একা আছি এখানের মধ্যে। যদি সেরকম ভূত থাকে তাহলে তো হয়ে গেছি কারবার, আপনারা আশীর্বাদ করেন যাতে সেরকম কিছুতে না হয়। আমি আপনাদেরকে এইভাবে আমি দেখাতে থাকবো, আমি এই ব্লগটি আপনাদের জন্যই বানিয়েছি। তাই আমি আমার কুমারঘাট শহর থেকে আমি অনেক দূরে এসেছি, এখন এসে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গলের বিভিন্ন পরিবেশ দৃশ্য কীরকম দেখতে লাগে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই সাথে থাকুন, দেখা যাক। বন্ধুরা, এখন পর্যন্ত জঙ্গলে কোনো সাপ টাপ কিছু দেখতে পাইনি আমি, তবে বন্ধুরা জঙ্গলে প্রচুর মশা আছে। মশা আমাকে কামড় দিয়ে একদম রাখছে না, একদম একদম শরীর টরিল ফুলিয়ে ফেলছে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বিশেষ একটা গাছ দেখাতে পাচ্ছি। যদি আপনারা এই গাছটির নাম কেউ চিনেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছটির নাম কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি খুব সুন্দর একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে এবং পোকামাকড় সেই ফুলের মধ্যে উড়াউড়ি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত ওরা মধু সংগ্রহ করার চেষ্টা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছের মধ্যে ছোটো 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 ফল ধরেছে। অনেকে বলে থাকেন যে এই সকল ফল নাকি খাওয়া যায়, খেতে নাকি একটা টেস্ট আছে, যদিও আমি কখনো খাইনি। তো বন্ধুরা, এই আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন লাগে, সেটা খেতে কেমন লাগে, এবং আমি আপনাদেরকে বলবো সেটা খেতে কেমন লাগে। ফ্রেন্ডস, আমি এখন ফলটা আমি খাবো এবং দেখবো আমি খেতে কীরকম লাগে, এবং আপনারা দেখবেন। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই দেখুন ফলটা, এটা আমি পাড়ছি এবার, ঠিক আছে। এই যে ফলটা, এই ফলটা নাকি খাওয়া যায়, ঠিক আছে। আমি দেখি এটা খেতে কীরকম লাগে। খেয়েছেন, কেমন লাগছে বন্ধুরা? আমি আপনাদের বলে বুঝাতে পারবো না খেতে কেমন লাগছে, কিন্তু স্বাদটা এত খারাপ না এবং এতটা যেন ভালো সেরকমও না। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন আমি ফলটা খেলাম, কিন্তু যদিও ফলটা আমার কাছে সেরকম এত বেশি কিছু ভালো লাগেনি আমার, তবে এটাও ঠিক বন্ধুরা, ফলটা এতটা খারাপও না যে খাওয়া যাবে না এরকম। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমি আপনাদেরকে জঙ্গলটা ঘুরে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ, এবং জঙ্গলের বিভিন্ন দৃশ্য এবং পরিবেশটা ঠিক কীরকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আশা করি আপনারা আমার পাশে থাকবেন, এবং এবং বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও বানানোর আনন্দটাই আসে না, আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বিভিন্ন নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। আমি আমার ডেইলি ব্লগ চ্যানেলে যেমন আমি আমার প্রত্যেক জীবনে কী কী করি না করি সেটা যেমন দেখাই, খাওয়া দাওয়া দৃশ্য, বিভিন্ন ফুড চ্যালেঞ্জ দেখাই এবং আমার জীবনের বিভিন্ন অংশ দেখাই, এবং তাছাড়া বিভিন্ন জায়গাতে আমি যখন ট্যুর করি সেই ট্যুরের ভিডিও আমি দেখাই, যেমন আজকে আপনাদেরকে জঙ্গল ঘোরার আনন্দটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো বন্ধুরা, অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা অসংখ্য অসংখ্য শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই আমার ভিডিওটা দেখার আনন্দ নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমি এই পর্যন্ত দেখালাম আপনাদেরকে জঙ্গলের নানা দৃশ্য ঘুরে ঘুরে দেখালাম, এবং বিভিন্ন ধরনের প্রাণীদের দেখানোর চেষ্টা করলাম, যদিও বিশেষ কোনো প্রাণী আমি জঙ্গলে আজ দেখতে পারিনি, তবে ছোটোখাটো কিছু মাকড়সা এবং ছোটোখাটো কিছু পোকামাকড় আমি দেখতে পেয়েছি, এবং তার সঙ্গে জঙ্গলের এক দুইটা এই বনের যে সকল ফল ধরে সেটা আমি আপনাদেরকে দেখেছি। আমি এইভাবে আপনাদেরকে এই ক্রমে ক্রমে বিভিন্ন জায়গা আমি দেখানোর চেষ্টা করব, এবং আমার পাশে থাকবেন আপনারা, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওগুলো অসংখ্য অসংখ্য শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, আপনারা যদি পাশে থাকেন তাহলে আমাদের আমার ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যাবে এবং আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন জিনিস দেখাতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, আমি